হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। সহিহ মুসলিম হাদিসে উঠে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ হবে না। মুসলিমগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত নামক গাছ দেখিয়ে দেবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। গত 7 মাস ধরে চলা যুদ্ধে হামাস কেন এখন আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছেন, এর পেছনের কারণ কি হতে পারে? সব মিলিয়ে 40,000-এর বেশি মানুষের সলিল সমাধি যেখানে হয়ে গেছে, যেখানে চলমান রয়েছে বিশাল এই গণহত্যা, খাদ্য গোলাবারুদ থেকে শুরু করে পানীয় জল এমনকি সবকিছুর অভাব সেখানে রয়েছে। কোন অদৃশ্য শক্তির বলে হামাস এতটা শক্তিশালী হয়েছে এবং তাদেরকে নিশ্চিহ্ন করার কোনো পথ খুঁজে পাচ্ছে না ইসরায়েলের সেনাবাহিনী। ধর্মীয় মোটিভেশন কিংবা হিস্ট্রিক্যাল এনার্জি, এমন কোন জিনিসের কারণে হামাসকে আজকে দিন পর্যন্ত সমীহ করতে হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীকে? গাজা অবস্থিত রাফা গণহত্যার পর সারা পৃথিবী যেখানে অল আইজ অন রাফা ট্যাগে মেতে উঠেছে, ঠিক একই ধরনের রাফা গণহত্যা ইতিহাসে কতবার রচনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী, তার সবকিছু উঠে আসবে আজকের ভিডিওতে। ভিডিওটি হিস্ট্রিক্যাল এবং এটিকে দুটি পর্বে ভাগ করতে বাধ্য হচ্ছি, তাই প্রথমেই বলে নিতে হচ্ছে, প্রথম পর্ব দেখার পর যদি দ্বিতীয় পর্ব না দেখেন তবে ইতিহাসের কনক্লুশনে আপনি পৌঁছতে পারবেন না, এবং সেই জন্যই আপনাকে এই পুরো দুটি পর্ব দেখার অনুরোধ জানাচ্ছি। আজকে প্রথম পর্ব এবং পরের পর্বটি দু একদিনের মধ্যে আপলোড হয়ে যাবে, এনজয় করুন পুরো ভিডিওটি। 1948 সালে ইউনাইটেড নেশনের রেজলিউশনের মাধ্যমে যখন ইসরায়েল সৃষ্টি হয়, তখন সমগ্র আরব বিশ্ব ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যায় এবং যুদ্ধ ঘোষণা করে আছে। সেই সবগুলো যুদ্ধে আরব বিশ্ব মূলত হেরে যায় ইসরায়েলের কাছে। দুর্ভাগ্যজনক হলেও শুধু 1964 সালের আগ পর্যন্ত ফিলিস্তিনে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলই ছিল না তাদের পক্ষে কথা বলার জন্য। 1948 থেকে 1968 কিংবা 73, দীর্ঘ এই সময়ে ইসরায়েল মূলত পুরো ফিলিস্তিন থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করেছে এবং নিজ ভূমিতে আরবদের করেছে রিফিউজি। অবস্থাটা এতটাই শোচনীয় ছিল যে সে সময় ফিলিস্তিনিদের হয়ে কথা বলার জন্য ইসরায়েলের ভূমিতে একটা মানুষের খোঁজ পাওয়া যেত না। সেই অভাব থেকে 1973 সালে মুজামা আল ইসলামিয়া নামক একটি চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠা করেন শেখ আহমেদ ইয়াসিন, যে গ্রুপকে শতভাগ অপারেট করা হতো ইজিপ্টে অবস্থিত মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে। 1927 সালে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে জাবালিয়া রিফিউজি ক্যাম্পে নিহত হয় 4 জন ফিলিস্তিনিয়ান, যার সূত্র ধরে প্রোটেস্ট শুরু হয়। ফিলিস্তিনিয়ানরা ইসরায়েলিদের বয়কট করতে শুরু করে, ইসরায়েলের গাড়ি নাম্বার পর্যন্ত মুখস্থ রেখে সেগুলোকে বয়কট করতে শুরু করে এবং তারা দাবি করে এটা ইসরায়েলের ইন্টেনশনাল মার্ডার ছিল। ইসরায়েল সব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং উল্টো ফিলিস্তিনিদের উপর নির্যাতন বাড়িয়ে দেয়, যে প্রোটেস্ট গাজা থেকে পুরো ওয়েস্ট ব্যাঙ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সেখানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থান হয়েছে। এর ফলস্বরূপ ইসরায়েল সরকার সেখানে প্রায় 80,000 সেনা সদস্য ডিপ্লয় করে। প্রতিবাদ আরও বাড়তে থাকে এবং হয়ে যায় প্রথম ইন্তেফাদা। যে ইন্তেফাদা চলাকালীন 1989 সালে হামাস ইসরায়েল সেনাবাহিনীকে টার্গেট করে প্রথম অ্যাটাক করে, যে অ্যাটাকে আবিস সাসপোর্টার্স এবং এলান সাদন নামে দুজন ইসরায়েলি সেনা সদস্যের মৃত্যু হয়ে যায়। যে সময় হামাস ইসরায়েলের এই বিশাল কনফ্লিক্ট চলতে থাকে, সেই সময় হামাস লিডার সালাহ শাহিদি এবং ইয়াইয়া সিনোয়ার ছিলেন ইসরায়েলের হাতে বন্দী। সেই সময় মাহমুদ আল মাবুর নেতৃত্বে হামাস আরেকটি নতুন ইউনিট প্রস্তুত করে যাদের নাম ছিল ইউনিট 101, যার ফলস্বরূপ ইসরায়েল আরও বেশি আক্রমণাত্মক হয়ে যায় এবং তারা পুরো ওয়েস্ট ব্যাঙ্ক থেকে শুরু করে গাজা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হামাসকে টার্গেট করে আক্রমণ চালায়। সাধারণের পাশাপাশি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় হামাস নিজেও, যার ফলে হামাস তার কমান্ড সেন্টার থেকে শুরু করে এভরিথিং ডিসেন্ট্রালাইজড করে দেয়। এই অবস্থা 1990 সালে এসে একদল ইহুদি এক্সট্রিমিস্ট টেম্পল মাউন্টে তাদের থার্ড টেম্পলের ফাউন্ডেশন স্টোন স্থাপন করার চেষ্টা করে, যাতে সেখানকার স্থানীয় মুসলিম সম্প্রদায় বাধা দিলে বিশাল আকারের কনফ্লিক্ট সৃষ্টি হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী পুলিশ সরাসরি ফায়ার করে। এতে আল আকসা গ্রাউন্ডে মৃত্যু হয়ে যায় 17 জন ফিলিস্তিনিয়ানের, সব মিলিয়ে প্রায় 19 জনের বেশি সেদিনই মৃত্যুবরণ করে। ফলাফল হামাস ঘোষণা করে, এখন থেকে প্রতিটি ইসরায়েলি সৈন্য তাদের টার্গেট, যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রান্তে ইহুদিদের বিরুদ্ধে জিহাদের ডাক দেয়। 1991-92 সালে এসে হামাস নতুন আরেকটি মুভ নেয়, যেখানে তাদের পুরনো দুটি ইউনিট আল মাজিদ আল মুজাহিদিন আল ফিলিস্তিনিয়কে ভেঙে নতুন একটি মিলিটারি গ্রুপে রূপান্তরিত করে, যার নাম দেওয়া হয় ইজ আদ্দিন আল কাশেম ব্রিগেড।
ইজাদ্দিন ছিলেন একজন ফিলিস্তিনিয়ান ন্যাশনালিস্ট লিডার, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে পর্যন্ত ফাইট করেছিলেন। 1935 সালে তার মৃত্যু হয়েছিল এবং সেই নাম অনুসারে নতুন মিলিটারি গ্রুপের নাম রাখা হয় ইজাদ্দিন আল কাসাম আল বিগ্রেট, যার পুরো দায়িত্বে ছিলেন ইয়াহিয়া আয়াশ। ইয়াহিয়া আয়াশ ছিলেন পুরুদরে একজন সায়েন্টিস্ট এবং তার বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে 1996 সাল পর্যন্ত সব ধরনের বম মেকিং এর এবং অ্যাটাকের পুরো পরিকল্পনা এবং বাস্তবায়ন তিনিই করেছিলেন। শুধুমাত্র তার কারণেই হামাসের ইসরায়েলের বিরুদ্ধে অ্যাটাকিং ক্যাপাসিটি অনেকাংশে বেড়ে গিয়েছিল সেই 90-এর দশকে, এবং তার এই ক্যাপাসিটির কারণে তাকে শেষ পর্যন্ত নাম দেওয়া হয়েছিল আল মুহাদ্দিস, যার ইংরেজি রূপ হচ্ছে দ্য ইঞ্জিনিয়ার। 1996 সালে ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করার আগ পর্যন্ত যত ধরনের হামাসের বম ছিল তার সবগুলোই ইয়াহিয়া আয়াশের হাতে তৈরি। 1992 সালে এসে ইসরায়েল তাদের একজন সীমান্ত পুলিশ অফিসার হত্যার প্রতিশোধ হিসেবে সব মিলিয়ে 415 জন হামাস এবং ইসলামিক জেহাদের নেতাকে নির্বাসন করে লেবাননে। লেবাননের যে অংশটি সে সময় ইসরায়েল অকুপেড করে রেখেছিল, ইসরায়েল সে সময় পুরো গাজা স্ট্রিপে সব মিলিয়ে 2 সপ্তাহের কারফিউ জারি করে, যাতে প্রতিদিন কমপক্ষে 1.8 মিলিয়ন ইউএস ডলারের বেশি গাজা স্ট্রিপের আর্থিক লোকসান হয়েছিল। ইসরায়েলি বাহিনীর বর্বরতা সেখানেই শেষ হয়ে যায়নি, 2 সপ্তাহের কারফিউ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় 9 মাস পর্যন্ত। প্রতিদিন 18 লক্ষ ডলারের বেশি ইকোনমিক লসে পড়া গাজা স্ট্রিপ সব মিলিয়ে 9 মাস পর্যন্ত সেই লোকসান টেনে যায়, যার ফলে গাজার ইকোনমি বলতে তেমন কিছু আর ছিল না 1992 সালেই। এটা এমন এক সময় ছিল যে সময় পুরো ওয়েস্ট ব্যাংক থেকে গাজা স্ট্রিপ পর্যন্ত এন্টায়ার ফিলিস্তিনের লিডারশিপের দায়িত্বে ছিলেন ফিলিস্তিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন বা পিএলএর নেতা ইয়াসির আরাফাত। ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের উপর এই পরিমাণ নির্যাতন, হত্যা, গণহত্যা এবং আর্থিক লসের পর 1993 সালের সেপ্টেম্বরে ইয়াসির আরাফাত অস্লোতে সাইন করেছিলেন ইসরায়েলের সাথে অস্লো অ্যাকর্ড, যে অস্লো অ্যাকর্ডের সরাসরি বিরোধিতা করে হামাস এবং একই অস্লো অ্যাকর্ডের বিরোধিতা করেছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। যে সুযোগটা নেতানিয়াহু নিয়েছিলেন 1996 সালে তিনি ক্ষমতায় আসার পর, ফিলিস্তিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন পিএলএ এবং হামাসের মধ্যে দ্বন্দ্ব টিকিয়ে রাখার জন্য তিনি সে সময় সরাসরি ফান্ড করেছিলেন হামাসকে। 1996 পরবর্তী 2010 পর্যন্ত হামাসের বড় অর্থের উৎস ছিল নেতানিয়াহুর ফান্ড। ঘটনাক্রমে 92-এর সেই সময়ের দিকে হামাস হিজবুল্লাহর সাথে একটা ভালো রিলেশন তৈরি করতে পারে লেবাননে, এবং ইসলামিক জিহাদের যতগুলো গ্রুপ ছিল লেবাননে অবস্থিত তাদের সাথেও ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ফলস্বরূপ হামাস সেই জায়গা থেকে আরো ভালো বম মেকিং এর সব ধরনের জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। সেই বম মেকিং এর সক্ষমতার পরিচয় দিয়েছিল 1993 সালের এপ্রিলে সুইসাইড কার বম অ্যাটাকের মাধ্যমে। প্রথম ইন্তেফাদার পর হামাসের পক্ষ থেকে এটা ছিল সবচেয়ে বড় বম অ্যাটাক। যে বম অ্যাটাকে একজন ফিলিস্তিনিয়ানের মৃত্যু হয়েছিল, কিন্তু সেই একই অ্যাটাকে এটাও প্রমাণ হয়ে গিয়েছিল হামাসের শক্তিমত্তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেটা সফিস্টিকেটেড। তখন রমজান মাস চলছিল 1994 সালে। ওয়েস্ট ব্যাংকের হেব্রনে ইব্রাহিমি মস্কে নামাজরত অবস্থায় নিরীহ ফিলিস্তিনিদের উপর বারক গোলস্টেন নামক একজন ইহুদি ইসরায়েলি সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় অস্ত্রসহ এসে সরাসরি গুলি করে 29 জন ফিলিস্তিনিকে হত্যা করে, যে ঘটনা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি একটা রণক্ষেত্রে পরিণত হয়, যে ক্লাসের ফলস্বরূপ আরো 19 জন সাধারণ ফিলিস্তিনিয়ানের মৃত্যু হয়ে যায়। এক ব্যক্তির কারণে সে সময় সব মিলিয়ে 48 জনের মৃত্যু হয় এবং 125 জন সিরিয়াসলি আহত হয়, যে সময়টাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ইয়াচাক রবিন। তিনি সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। একইভাবে তার সরকারের সময়ই বারক গোলস্টেনকে সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছে এবং আজকের দিনও সাধারণ ফিলিস্তিনিরা তাকে সবচেয়ে বেশি সম্মান করে যাচ্ছে। সে সময় হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, যদি ইসরায়েল সরকার এই গণহত্যার সুবিচার করতে না পারে তবে তারাও সিমিলার ম্যানারে আক্রমণ করবে ইসরায়েলি সেনাবাহিনীকে। হামাসের এই হুঁশিয়ারির বিপরীতে ইসরায়েল সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, ফলাফল পুরো ওয়েস্ট ব্যাংক জুড়ে পরিস্থিতি দ্রুত উত্তাল হয়ে পড়ে। এই পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি গুলি করে আরও 25 জন ফিলিস্তিনিকে হত্যা করে, যে একই ক্লাসে আরও 4 জন ইসরায়েলি ইহুদিরও মৃত্যু হয়ে যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াচাক রবিন সে সময় সব মিলিয়ে 2 সপ্তাহের কারফিউ জারি করে পুরো ওয়েস্ট ব্যাংকে। এসব ঘটনার প্রেক্ষিতে 1994 সালে ওয়েস্ট ব্যাংকে অবস্থিত মুসলিম ব্রাদারহুডের লিডার শেখ আহমেদ হাজ আলী ক্লিয়ারলি বলেছিলেন, যদি 1994 সালে ইব্রাহিমি মস্ক ম্যাসাকার না হতো তবে আমাদেরও বম অ্যাটাক করতে হতো না। হেব্রন ম্যাসাকারের আগ পর্যন্ত আমরা সরাসরি সিভিলিয়ান অ্যাটাকের বিরোধী ছিলাম, কিন্তু এখন থেকে আমরা এটা মেনে নিচ্ছি যে ইহুদিদের সরাসরি টার্গেট করাই আমাদের আরেকটা অপশন। শেখ আহমেদ হাজ আলী যে কথাটা শুধুমাত্র মুখে বলার জন্য বলেননি, তার প্রমাণ দিয়েছিলেন ঠিক কিছুদিন পরেই। ইসরায়েলের আপুলাতে সরাসরি একটা সুইসাইড বম অ্যাটাক করা হয় এক বাস স্টেশনে, যাতে 8 জন ইসরায়েলের মৃত্যু হয়ে যায় এবং 34 জন আহত হয়। এই ঘটনার মাত্র 1 সপ্তাহের মাথায় ইসরায়েলের হাদেরাতে আরও একটি বাসে বম অ্যাটাক হয় এবং এতে সব মিলিয়ে 5 জনের মৃত্যু হয়ে যায় এবং 30 জন সিরিয়াসলি আহত হয়। এই 2 ঘটনার মাত্র 1 মাসের ব্যবধানে আরও একটি অ্যাটাক হয় তেল আবিবে, যাতে সব মিলিয়ে 22 জন ইসরায়েলের মৃত্যু হয়ে যায় এবং 45 জন সিরিয়াসলি আহত হয়। হামাস এই সবগুলো অ্যাটাকের দায়ভার গ্রহণ করেছিল।
এই সবগুলো হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েল যে হামাসকে খুব সহজে ছেড়ে দেবে না সেটা আগেই আন্দাজ করা গিয়েছিল। 1996 সালে এসে ইসরায়েল হামাসের লিডার ইয়াহিয়া আয়াশকে হত্যা করে, যে হত্যায় পুরো গাজার একটা ভিত নাড়িয়ে দিয়েছিল। সব মিলিয়ে প্রায় 10 লাখের বেশি মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে। ইয়াহিয়া আয়াশের হত্যার পর হামাসের জনপ্রিয়তা পুরো গাজা থেকে ওয়েস্ট ব্যাংক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যেখানে তাদের সব মিলিয়ে সাপোর্ট ছিল মাত্র 13%, সেটা প্রায় 30% ছাড়িয়ে গেছে মাত্র এক ঘটনার পরেই। এবং এই একই ঘটনায় পিএলএর সাথে হামাস যে মিলিটারি অপারেশন না করার চুক্তি করেছিল সেটা থেকেও তারা বেরিয়ে গেছে এবং তারা আরও একবার বম্বিং অ্যাটাকের হুঁশিয়ারি উচ্চারণ করেছে। 1996 পরবর্তী এই সময়গুলো থেকে আজকে দিন পর্যন্ত ইসরায়েলের একটানা প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে যাচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু, যে নেতানিয়াহুকে ধরা হয় ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে একপ্রকার প্রধানমন্ত্রী। 1997 সালে এসে তিনি প্রথম অ্যাসাসিনেশন অর্ডার সাইন করেন হামাস লিডার খালেদ মাশালের বিরুদ্ধে, যে সময় হামাস লিডার আহমেদ ইউসুফ ছিলেন ইসরায়েলের হাতে বন্দী এবং খালেদ মাশালের অবস্থান ছিল জর্ডানে। নেতানিয়াহুর অর্ডার সাইন করার পরের মাসেই দুজন কানাডিয়ান ভুয়া পাসপোর্টধারী মোসাদ এজেন্ট জর্ডানে প্রবেশ করে এবং খালেদ মাশালকে নার্ভ এজেন্ট তারা আক্রমণ করেন। আনফর্চুনেটলি তাদের অ্যাটাক অনেকটাই ব্যর্থ হয়ে যায় এবং খালেদ মাশাল সিরিয়াসলি ইঞ্জুর্ড অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে যান। যে সময় জর্ডানের কিং ছিলেন হুসেইন, তিনি ইসরায়েলকে সরাসরি থ্রিট দেন যদি নার্ভ এজেন্টের বিপরীতে অ্যান্টিডট প্রোভাইড না করে তবে দুই মোসাদ এজেন্টকে তিনি বিচারের মুখোমুখি করবেন। একই সময়ে ইসরায়েলকে মুক্তি দিতে হবে শেখ আহমেদ ইয়াসিনকেও। সে সময় দুই মোসাদ এজেন্টকে রক্ষা করার জন্য ইসরায়েলের হাতে আর কোনো অপশন বাকি ছিল না, বাধ্য হয়ে তারা অ্যান্টিডট প্রোভাইড করে এবং এ যাত্রায় অ্যাসাসিনেশন অ্যাটাম্প পুরোপুরি ব্যর্থ হয়ে যায় এবং বেঁচে যান খালেদ মাশাল। একই সময়ে মুক্তি পেয়ে যান আহমেদ ইয়াসিন। কিন্তু এই দুজনকে মুক্তির মাধ্যমে ঘটনা এখানে থেমে যায়নি, বরং কিং আবদুল্লাহ অনেকটা ভয় পেয়ে যান ইসরায়েলকে কেন্দ্র করে। কিং আবদুল্লাহর ধারণা হতে থাকে হামাসকে কেন্দ্র করে ইসরায়েল তার দেশ জর্ডানকে অশান্ত করে তুলতে পারে, আর সেই ভয় থেকে 1999 সালে কিং আবদুল্লাহ হামাস লিডার খালেদ মাশাল এবং ইব্রাহিম ঘোষেকে গ্রেপ্তার করেন ইরান থেকে ফেরার পথে জর্ডানের এয়ারপোর্টে। পরবর্তীতে খালেদ মাশাল জর্ডান ছেড়ে চলে যান সিরিয়াতে। হামাসকে কেন্দ্র করে দৃশ্যপটে এবার 2000 সাল, যাকে বলা হয় সেকেন্ড ইন্তেফাদা। হিব্রু ভাষা এবং পুরো ফিলিস্তিন জুড়ে এটাকে আবার আলাকসা ইন্তেফাদা নামেও ডাকা হয়, যে ঘটনার সূত্রপাত করেন তখনকার ইসরায়েলি বিরোধীদলীয় নেতা এরিয়েল শ্যারন। রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকা এরিয়েল শ্যারন সে সময় অনেকটা জোর জবরদস্তিমূলকভাবে আলাকসা কম্পার্টমেন্টে প্রবেশ করেন, যা সহজভাবে মেনে নিতে পারেনি সেখানকার মুসলিম জনসাধারণ। ফলাফল ইনস্ট্যান্ট প্রোটেস্ট শুরু হয়ে যায় এবং প্রোটেস্টের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি গুলি এবং টিয়ার শেল নিক্ষেপ করে। আলাকসা কম্পার্টমেন্টের উত্তাল এই প্রোটেস্ট শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় পুরো ফিলিস্তিনের অকুপেড এরিয়া থেকে ইসরায়েলি সেটেলমেন্ট তুলে নেওয়ার আন্দোলনে। এরিয়াল শ্যারনের এক কাণ্ডে সে আন্দোলন এতটাই তীব্র হয় যা প্রথম ইন্তেফাদাকে ছাড়িয়ে যায় মুহূর্তেই, এবং এটার ভয়াবহতা ছিল অনেক বেশি। সেই ভয়াবহতার পরিমাণ এতটাই ছিল যে সব মিলিয়ে প্রায় 5,500 ফিলিস্তিনিয়ান সিভিলিয়ান এবং হামাস ফাইটারের মৃত্যু হয়ে যায়। একই সময়ে প্রায় 1,100 ইসরায়েলি সিভিলিয়ান এবং মিলিটারি পার্সোনালেরও মৃত্যু হয়ে যায়, যার সাথে আরও মৃত্যু হয় প্রায় 64 জন বিদেশি নাগরিকের। পরবর্তীতে গবেষণায় উঠে আসে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষ থেকে প্রায় 40% বেশি অ্যাটাক একাই করে হামাসের আল কাসেম ব্রিগেড। এ জায়গায় একটা জিনিস খুব সহজে মনে রাখা জরুরি, যে ইব্রাহিমি মস্কে অ্যাটাকের পর যে এরিয়েল শ্যারন অ্যাটাকের সমালোচনা করেছিলেন সেই এরিয়েল শ্যারনই আলাকসা কম্পার্টমেন্টে অবৈধভাবে প্রবেশ করেন এবং দ্বিতীয় ইন্তেফাদার জন্ম দেন, যার আলটিমেট মিনিংস হচ্ছে ইসরায়েলের প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট পদে যেই আসুক না কেন তাদের মুখের ভাষায় তারা ভিন্ন হলেও ভেতর থেকে তারা একই। জানুয়ারি 2004 সাল, হামাস লিডার আহমেদ ইয়াসিন ঘোষণা করেন হামাস সব ধরনের অস্ত্রের ব্যবহার থেকে সরে আসবে যদি ওয়েস্ট ব্যাংক, ইস্ট জেরুজালেম এবং গাজা স্ট্রিপকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একই সময়ে তিনি এটাও বলেন 1948 সালে যে এক্সপ্লোশন হয়েছিল, যে সময় তাদেরকে এক্সফেল করা হয়েছিল পুরো ফিলিস্তিন থেকে, ইতিহাসের সেই দিনের জন্য তিনি ফিউচার জেনারেশনকে ছেড়ে দেবেন, তারাই সেটার বিচার করবে। আহমেদ ইয়াসিনের বক্তব্যের পরপরই হামাস লিডার আব্দুল আজিজ আল রান্টিসি একটা বক্তব্য দেন এবং সেখানে তিনি ক্লিয়ারলি বলেন হামাস 10 বছরের অস্ত্র চুক্তি মেনে নিতে রাজি আছে যদি 1967 সালের বর্ডার অনুযায়ী ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং পুরো ফিলিস্তিনিয়ান টেরিটরি থেকে ইসরায়েলি সেনাবাহিনী উইথড্র করে এবং ক্যাপচার টেরিটরিগুলো তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়। আব্দুল আজিজ আল রান্টিসির এই প্রস্তাবকে ইনস্ট্যান্ট ডিনাই করে ইসরায়েল, উল্টো তারা পুরো ফিলিস্তিনিয়ান অকুপেড টেরিটরিগুলোতে মিলিটারি অপারেশন বাড়িয়ে দেয়। যে অপারেশন এতটাই তীব্র ছিল যে তারা 2004 সালের 22 মার্চ হামাস লিডার আহমেদ ইয়াসিনকে একটা এয়ার স্ট্রাইকে হত্যা করে, একইভাবে 18 এপ্রিল 2004 সালের আরেকটা এয়ার স্ট্রাইকে হত্যা করা হয়
আব্দুল আজিজ আল রান্টিসিকে। উদ্দেশ্যমূলক এই দুই হত্যার পর হামাসকে কেন্দ্র করে পুরো দৃশ্যপট বদলে যায়। ইনস্ট্যান্টলি পুরো গাজা স্ট্রিপ থেকে ওয়েস্ট ব্যাংক পর্যন্ত, ইভেন সেটার প্রভাব গিয়ে পড়ে লেবানন বর্ডারে পর্যন্ত, যার ডিটেলস আমরা জানবো পরবর্তী পর্বে। এবং সেই পর্বে উঠে আসবে আজকের দিনে যে যুদ্ধ চলছে এর পেছনের সবচেয়ে বড় মোটিভ কী কাজ করে যাচ্ছে, এবং কেনই বা এখনও হামাসকে কাবু করতে পারেনি ইসরায়েলের বিশাল এই সেনাবাহিনী, কোন শক্তির বলে আজকের দিনে পর্যন্ত হামাস এখনও বিশ্বের দরবারে দাঁড়িয়ে আছে, এবং হামাস কি সত্যিকার অর্থে টিকে থাকতে পারবে, নাকি ইসরায়েল টিকে থাকবে, নাকি একই জায়গায় আরও গণহত্যা হবে, নাকি পুরো গাজা স্ট্রিপ কমপ্লিটলি নিশ্চিহ্ন করা হবে, এমন যত কিছু রয়েছে তার সব কিছু জানবেন পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি এনজয় করুন, অ্যান্ড টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।